हाय फ्रेंड्स, हेडलाइन देखे अपना तो अवश्य बुझते हैं जे आज अपन सामने कि विषय आलोचना करब बोले आलोचना करब आज के अपन सामने ये ड्रागन चाष ये हमारे पास ही विभिन्न धरण ड्रागन चारा आर ऊपर देखते हमारे छाद बागने ड्रागन हो आगे हमें अनेक खेती भिडियोते और ड्रागन गाच अपा देखें ड्रागन गाच अपने जी शख थे अपनारा अवश्य करूँ और जदि कमार्शियल भावे वाणिज्यिक भावे अपना चाष करते चान ताले की विषय नजर रखते हैं से आज के आलोचना करब तार आगे एक कथा बोली ना केटे भिडियो पुरोटा देखार अनुरोध रही अपन का हमार चैनल नाम बागान प्रेमी हबीब जदि एख क्यों सबसक्राइब ना कर एक सबसक्राइब कर ले खुशी होब और जदि भिडियो भलो लागे एक लाइक कमेंट और शेयर अवश्य करबें चले जावा जाक आलोचना प्रथमत ड्रागन चाष जदि आपनारा छादे करें तो अपना फल कैरेटे बा मतन ठीक ये धरण ड्रामे अपनारा करते पारें शौकेर बसे सर्वप्रथम आपनादेरके बोली मानुष जे भूलटा करे बा आम्रा सबाई जे भूलटा प्रथमत करी सेटा होच्छे ड्रागन नार्सारिते गिये आम्रा किने आनी सबाई बोले एटा लाल ड्रागन एटा पिंक ड्रागन आम्रा किने निये चले आसि किन्तु आम्रा अनेक कष्ट करे एक देड़ बछर वेट करे ड्रागन गाछ तैरि करे जखन ड्रागन फलटा हय छोटो साइज बा छोटो तखन आमादेर मन भेंगे जाए आमरा तो बाजारे देखी जे बड़ो बड़ो साइजेर ड्रागन पावा जाए किन्तु आमादेर होच्छे ना केनो एई जोन्नो आमी बोली प्रथम आपनारा जदि ड्रागन चाष करार इच्छुक हन सर्वप्रथम आपनादेर जेगुलो माने जेटा दरकार आपनादेर सेटा होच्छे आपनादेर जात निर्वाचन भालो जातेर ड्रागन आपनारा चूज करुन आपनारा शखेर बशे बाड़ीते दो दशटा गाछ लागाबेन सेगुलो जदि आपनारा सठिक जातेर आपनि जदि कालेक्ट करते पारेन তাহলে আপনি ড্রাগন চাষ বা আপনারা ড্রাগন চাষ সার্থক হবেন আমি প্রথম প্রথম যখন ড্রাগন চাষ করি আমারও এটা লোকাল ভ্যারাইটি আছে কিন্তু আমি অনেক নতুন এখন অনেক জায়গায় ঘুরে দেখে চাষ অনেক চাষ দেখে আমি বুঝেছি যে কিভাবে কোন জাত ভালো কিভাবে কমার্শিয়াল কোন ভ্যারাইটিটা ভালো হবে কিভাবে চাষ করতে হবে তারপর আমি আপনাদের সামনে আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে সবাইকে জানানোর জন্য এই ভিডিওটা করছি একটা কথা বলে রাখি আমাদের যাদের এই ভ্যারাইটি যে লোকাল ভ্যারাইটি রেড বা পিঙ্ক যাদের আছে অলরেডি বসানো আছে কিছু তো করার নেই এগুলো আমরা করেছি শখে বসে নষ্ট তো করতে পারবো না যেহেতু আমার তো দেখছেন এই যে কালকে রাতেবেলা ফুটেছে এইগুলো এই তিনটে কালকে রাতেবেলা এই গাছে ফুটেছে এই গাছের আরও হয়েছিল আমি তুলে খাওয়া হয়েছে যাই হোক আপনারা যদি এই ভ্যারাইটি থাকে এই ভ্যারাইটি সম্বন্ধে দুটো কথা বলে রাখি এই ভ্যারাইটি সেলফ পলিনেটেড না যদি আপনারা পলিনেশন যারে বলে পরাগায়ন যদি না করেন ফলের সাইজ একটু ছোটো হবেই আর যখন রাতেবেলায় ফুলটা ফোটে তখন আপনারা একটু ফুলটা যেটা ফুল ফোটানো আমরা যারা বলি পরাগায়ন করা বা পলিনেশন করা আপনারা এটা করুন ফলের সাইজ অনেকটাই বড় হবে এই গাছে আমার তিনটে ফলের সাইজ হয়েছে 400 গ্রামের কাছাকাছি যেটা ভালো ভালো জাতে মানে 400 500 600 গ্রাম হয় সেই 400 গ্রামের কাছাকাছি তিনটে ফল আমার হয়েছে এতে খুশি যেহেতু পলিনেশনটা হয়তো কম ভালোভাবে হয়েছে ওই জন্য আর দুটো ফল আমার একটু ছোটো সাইজ হয়েছে ঘাবড়ানোর কিছু নেই সেটাও আমার খেতে ভালো যাই হোক এবারে আপনাদেরকে কিছু জাতের বিষয় এই যে জাতগুলো কমার্শিয়ালভাবে চাষের জন্য করা যায় লাভ মানে যে যে ড্রাগনে সব থেকে বেশি লাভ হবে তার মধ্যে সর্বপ্রথম
এই যে জাতটা আমি চারা কিনে এনেছি, এটা বসিয়েছি, যেহেতু চারা মানে ধরাচ্ছি, রেডি হলে আমি বসাবো আমার জায়গা রেডি হলে। এটা হচ্ছে মোরাক্কান রেড। আপনারা আরও এই যে এই ভ্যারাইটিটা বাংলাদেশে খুব খুব নাম করা রেড ভেলমেট, দেখতে পাচ্ছেন নামটা, হয়তো বুঝতে পাচ্ছেন, রেড ভেলমেট। এটা আমি এইভাবে রেখে দিয়েছি একটু হালকা মাটি দিয়ে, এই যে কুশি বার হচ্ছে। এটা হচ্ছে খুব ভালো ভ্যারাইটি, যেমন এর স্বাদ মিষ্টি, আর সাইজ মোটামুটি 600-700 অ্যাভারেজ হয়। ওই জন্য বাংলাদেশে এটা এই এই রেড ভেলমেটটা খুব সম্প্রচার হচ্ছে, আমাদের লোকাল নার্সারিতে আপনারা পাবেন না। কেউ যদি এই ধরনের জাত নেওয়ার ইচ্ছুক হয়, আমার আশেপাশে বা লোকালে কেউ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি যেখান থেকে নিয়ে আসি আপনাদের ঠিকানা দেওয়ার চেষ্টা করব। তারপর দেখুন এই একটা ভ্যারাইটি আছে, লেখাটা আপনারা ভালো করে দেখেন, এই যে লেখা আছে হাইব্রিড, আমি স্কেচ দিয়ে লিখে রেখেছি। আমার এই হাইব্রিডের জাত তিনটে আছে, আমার বেশি অর্ধেক চারার নিচে আছে একটা জায়গায়। আমি বালি রেস্তরাঁ দিয়ে মানুষ, আমি তো সব কাটিং জোগাড় করেছিলাম, কাটিং থেকে আমি শিকড় ছাড়বে তারপরে আমি বসাবো, সব কাটিং করতে দেওয়া আছে, পরে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে হাইব্রিড। এর কেউ কেউ বলে ভিয়েতনামি, ভিয়েতনামি ভ্যারাইটি এটা, এটাও রেড ভেলমেট আছে। এটা জাম্বু রেড ভ্যারাইটি, এটা জাম্বু রেড। এই ভ্যারাইটিটা আপনারা করতে পারেন কমার্শিয়াল চাষের জন্য। সব থেকে এক নম্বর হচ্ছে গিয়ে এই জাম্বু রেড, আর আগে যেটা বললাম মোরাক্কান রেড। জাম্বু রেড আর মোরাক্কান রেডের সাইজ নর্মালভাবে 500-700 ওয়েট হয়, যদি ভালো সাইজ হয় 900-1 কেজি মতন হতে পারে। তারপরে এ একটা ভ্যারাইটি আছে, এটা হচ্ছে ইয়েলো ড্রাগন। এটা চাষের জন্য আমার মতে না করাই ভালো, এর ফলনটা কম শুনেছি। শখে যারা করতে চায় ছাদ বাগানে তারা করতে পারে, তার কারণ হচ্ছে ভিতরটা সাদা আর কিছুটা লেমনের মতন সেন্ট শুনেছি, মানে লেবুর মতন হালকা সেন্ট মানে লাগে। ওই জন্য ইয়েলোটা আপনারা যারা ছাদ বাগানে করতে চান করতে পারেন। আরও কিছু ভ্যারাইটি আমার নিচেই চারা করতে দেওয়া আছে, সে ভ্যারাইটিগুলোর নাম আমি এখনই বলে দিচ্ছি, চারাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তার মধ্যে আমি একটা জাত নতুন কালেক্ট করেছি, আমেরিকান বিউটি, আপনারা জোগাড় করতে পারেন। এটা হচ্ছে কমার্শিয়াল ভ্যারাইটির একটা ভালো জাত। যেই জাতগুলো আমি যে জাতগুলোর কথা বলছি, আমি অনেক নার্সারিতে ঘুরে, আমি নদিয়া কৃষ্ণনগর অনেক নার্সারিতে ঘুরে 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 এই তথ্যগুলো নিয়ে, বা চাষ যারা করেছে 10 বিঘে 5 বিঘে 20 বিঘে 25 বিঘে অনেক জায়গায় দেখে এসেছি। তার মধ্যে যে যে ভ্যারাইটিগুলো নামগুলো বললাম, এগুলো হচ্ছে কমার্শিয়ালভাবে খুব বেশি ফলনযুক্ত ড্রাগন, যেমন মোরাক্কান রেড, হাইব্রিড যেটা ভিয়েতনাম রেড, রেড ভেলমেট, তারপর আমেরিকান বিউটি, তারপর এটা মোরাক্কান রেড, জাম্বু রেড, এগুলো হচ্ছে কমার্শিয়াল। যেটা নতুন জাতের নাম বললাম আমেরিকান বিউটি, ফলটা খুব দেখতেও সুন্দর, লোকালে অনেক নার্সারিতে এসব নেই। এই চারাটা আমি অনেক খুঁজেছি পাইনি, আমি অর্ডার করে অনেক দূর থেকে আমি কুরিয়ার মাধ্যমে কাটিং, শুধুমাত্র কাটিং, এই ছোটো ছোটো কাটিংয়ে আমাকে পাঠিয়েছে, আমি শেকড় করতে বালিতে দিয়ে রেখেছি। আর একটা নতুন ভ্যারাইটি আমি জোগাড় করেছি, আমার মনে হয় আশেপাশে সব নার্সারিতে আপনারা পাবেন না, সেটা হচ্ছে কি ক্রস ভ্যারাইটি বলেন। ভালো ভালো দুটো জাতের পরাগায়নভাবে, মানে পরাগায়ন করে ক্রস যাকে বলে, ক্রসভাবে ওটা করেছে। এখন ফলের সাইজ কেমন হবে আমি তো দেখিনি স্বচক্ষে, তবে শুনেছি ক্রস ভ্যারাইটির ফলের সাইজ ভালো, ফলনও ভালো। যাই হোক, এবারে আপনাদেরকে আমার চারাগুলো আর গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। এই যে রেড ভেলমেট আছে, এই যে হাইব্রিড আছে,
এটাও রেড ভেলভেট আছে, এটা হচ্ছে গিয়ে জাম্বু রেড আছে, এটাও হাইব্রিড আছে, এটা ইয়েলো ড্রাগন আছে। এটা আমি কালেক্ট করেছি, একটু ফাঙ্গাস লেগেছে, আশা করি অসুবিধা হবে না, আশা করি অসুবিধা হবে না, ঠিক হয়ে যাবে। আমি একটু স্প্রে করে দেব। এই যে এটা হচ্ছে মুরাক্কান, এই যে জাতটা আপনারা দেখছেন আলোচনার মাধ্যমে, এই জাতের নামটা আপনাদের বলা হয়নি, এটা ভালোভাবে আপনারা করতে পারেন। এটা হচ্ছে সি ভ্যারাইটি বলে, সি ভ্যারাইটি। অনেকটা লম্বা হয়ে গেছে, এটা আমার খুব তাড়াতাড়ি তুলে এখান থেকে বসিয়ে দিতে হবে। এটা কেউ কেউ সিয়াম রেড নামে চেনে, ঠিক আছে, এটা সিয়াম রেড, সি ভ্যারাইটি। আবার অনেকে বলে অল টাইম ড্রাগন বা বারো মাসি ড্রাগন, এটা কিন্তু সবসময় হয় এই ড্রাগনটা। অন্য অন্য ড্রাগন যেমন বছরে দুবার তিনবার একটা ছ মাস হয়, এটা বারো মাসই এই ড্রাগনটা হয়। এটা কমার্শিয়ালভাবে অনেকেই চাষ করছে, অনেক জায়গায় চাষ হচ্ছে। এবার চলেন, আমার যেগুলো কাটিং থেকে চারা করতে দেওয়া আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে দেখুন, এটা আমার পলিনেশন করা হয়নি, আমি বাড়িতে ছিলাম না, এই ফল ফুলটা ফুটেছিল। দেখুন সাইজ, ছোটো একটা সাইজ আছে, 150 গ্রাম হবে। এই দেখুন, এটা আমি পলিনেশন করেছিলাম, একই দিনে তিনটে ফুল ফুটেছিল এই গাছে। দেখুন এর সাইজটা, আপনাদের কী মনে হচ্ছে এই এই ফলের সাইজটা? দেখুন ম্যাক্সিমাম 300 গ্রাম হয়ে গেছে, এখনও পাকিনি। এই একটা ফলের সাইজ দেখেন 300 গ্রাম হবে কি না হবে আপনারা একটু আইডিয়া করে নেন। দেখুন আরও একটা দেখাচ্ছি, দেখেন একটা ফল দেখেন 400 গ্রামের কাছাকাছি হবে, আমার তো মনে হয় 400 গ্রাম হবেই। দেখুন এখানে একটা আছে এই ফলটা, দেখুন সাইজটা দেখুন কত সুন্দর, ম্যাক্সিমাম 300 গ্রাম হবে। দেখুন এগুলো পাকার সময় হয়ে গেছে, আবার দেখাচ্ছি। এটা একটা অন্য গাছ, এ দেখুন আমার এদিক থেকে পুকুরের ধার তো, দেখুন সবে পাকছে, কালার এসছে সবেমাত্র, দেখুন সবেমাত্র কালার এসছে, দু তিন দিনের মধ্যে কালার চলে আসবে। এগুলো কাল রাত্রেবেলা এই ফুলগুলো ফুটেছে। কেমনভাবে আমি গাছটা করেছি আপনারা দেখে নেন, এইভাবে ড্রামে মিডিলে পাইপ দিয়েছি, 4 ইঞ্চি পাইপ, এখানে আমি এই রডটা এইভাবে ঢুকিয়ে দিয়েছি, দিয়ে ওপরে আমার বাইকের টায়ার বদলেছিলাম, সেই টায়ারটা উপরে চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি এইভাবে গাছ করেছি। এই গাছটাও দেখে নেন কীভাবে সেম প্রসেস, এখানে ড্রামে মিডিল দিয়ে পাইপ দিয়ে এইভাবে আপনারা ছাদে অনায়াসে করতে পারেন। অনেকে বলে পিলিয়ার পিলিয়ার ছাদে তুলতে হবে, এমন কোনো ব্যাপার না। চলুন আমার কাটিং থেকে যেগুলো চারা হচ্ছে সেগুলো দেখে নিই। দেখুন এটা একটা বালি মাটির স্তর আমার এখানে আছে, ওই জন্য আমি এখানে যে মশারি টাঙিয়ে দিয়েছি, আমার এখানে খুব মুরগির জ্বালাতন করে। দেখুন এই কাটিংগুলো আমি বাইরে থেকে আনিয়েছি, ওই দেখুন এবি লেখা আছে, তার মানে হচ্ছে আমেরিকান বিউটি, আপনারা বুঝতে পাচ্ছেন কি না জানি না। দেখুন জিআর একটা আছে, ওটা হচ্ছে এই জাম্বু রেড। এই যে এই ধারের এই যে ভ্যারাইটি তিনটে আছে, এই তিনটে ভ্যারাইটি হচ্ছে গিয়ে ক্রস ভ্যারাইটি, এর মধ্যে আমেরিকান বিউটি, জাম্বু রেড, ক্রস ভ্যারাইটি, সিয়াম রেড, এগুলো কিছু কিছু কাটিং এখানে তো বসানো আছে বালিতে। এইভাবে আপনারাও যখন কাটিং থেকে চারা করতে চাইলে বালিতে একটু, বালিটা সবসময় মাঝে মাঝে একটু ভিজিয়ে দিতে হবে, এইভাবে একটু কাটিং পাউডার একটু লাগিয়ে আপনারা শেকড় করে নিতে পারেন। এ 15 থেকে 15 দিনের মধ্যে হয়তো শেকড় চলে আসে। সাধারণত আমি একটু 1 মাস মতন রাখবো, মোটামুটি এর কুশি বার হওয়া পর্যন্ত আমি রেখে দেবো, তারপর তুলে নিয়ে আমি ফলের ক্যারেটে এবার নতুন করে ছাদে আমি বসাবো। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, তবুও ভিডিওটা বলছি আপনারা পুরোটা দেখুন। ভিডিওটা দেখলে ড্রাগনের সম্বন্ধে কিছুটা আইডিয়া আসবে। যাই হোক, সর্বপ্রথম চারা কিনতে গেলে আমরা কীভাবে চারাগুলো
দেখে বা পছন্দ করে কিনে নিয়ে আসবো, বা আমরা যেগুলো ভুল যে ভুলগুলো করে থাকি সেইগুলো কিছু কথা বলছি। আমরা যে কোনো লোকাল নার্সারিতে শুধু চারা আর ওদের ব্যবসা, ওরা যে কোনোভাবে একটা গাছের এই ধরনের ফরকা, ছোটো ছোটো ফরকা এসে যায় বা কাটিং, ছোটো ছোটো কাটিং থেকে বসিয়ে শেকড় বার হয়ে যাচ্ছে। ড্রাগন গাছের যে কোনো জায়গা থেকে কাটিং করে যখন তখন চারা বানানো যায়। আপনাদেরকে বলছি এর থেকে সাবধান থাকুন বা বিরত থাকুন। ভালো কোনো নার্সারি বা ভালো কোনো চাষির থেকে আপনি আপনার ড্রাগন চারা জড় করেন, না হলে দেড় বছরও আপনার গাছে ফল আসবে না। যদিও আসে, আপনার গাছের ফাঙ্গাস বিভিন্ন ধরনের প্রবলেম এসে যাবে, অনেক সমস্যা। ভালো জাত বা ভালো গাছ আপনারা যদি জোগাড় করতে পারেন, গাছের ফাঙ্গাস অনেকটা কম থাকবে, গাছের রোগ ব্যাধি কম থাকবে। তার জন্য আপনাদের সর্বপ্রথম পছন্দ করতে হবে এই ধরনের গাছ, যারে বলে ম্যাচিউর্ড একটা শাখা। দেখুন এই গাছটার, আপনারা একটু কাছের থেকে দেখুন কত মোটা ডগা দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে পারফেক্ট গাছ। যদি এর হাইট এতটাও হতো আমার কোনো সমস্যা ছিল না। আমার এই এই গাছটা নিয়ে এসেছি যেখান থেকে, এর হাইটটা ছিল এতটা, আমি হাফ করে কেটে নিয়ে আর একটা কাটিং করিয়েছি, যেহেতু একই জাত দুটো হয়ে যাবে আমার। ম্যাক্সিমাম আপনারা ধরে রাখবেন এক বেগদের ওপরে যেন হয়, এক হাত মতো হলে খুব ভালো হয়। ভালো কাটিং হচ্ছে গিয়ে ভালো গাছের একটা বৈশিষ্ট্য। যেখান থেকে এই গাছ কিনবেন, এরা মোটা দেখে আপনারা, যে গোড়াটা মোটা দেখে আপনারা কিনবেন, দেখবেন সেই গাছটার কোয়ালিটি কেমন তৈরি হয়। আপনার যখনই কোনো কুশি বার হবে বা ফরকি ছাড়বে, তখন দেখবেন মোটা মোটা আর তাড়াতাড়ি এর এর গ্রোথ খুব বেশি হবে। দেখুন আপনারা বুঝতে পারবেন, দেখুন এই এটা দেখতে পাচ্ছেন, এটা পুরো ম্যাচিউরড প্লান্ট। এই এই যেখান থেকে আমি কালেক্ট করেছি, সেই না মানে সেই চাষি চাষ করেছে ম্যাক্সিমাম দু আড়াই বছর তার বয়স, তার গাছের কাটিং বুঝতে পারছেন। সেই এটা হচ্ছে পুরনো একটা ডাল কাটিং করা। যদি একটা নতুন ডাল মানে এক দু মাসের পুরনো হয়েছে, তাতে ফল আসেনি, কাটিং করে অনেকে চারা বানিয়ে দিচ্ছে, তাতে কিন্তু ফল অনেক লেটে আসবে। আপনারা এটা খেয়াল করবেন। এই ড্রাগন গাছ আপনারা কিনতে সর্বপ্রথম এটাই খেয়াল রাখতে হবে, ভালো উপযুক্ত চারা নির্বাচন। যেমন আপনাদের প্রয়োজন হচ্ছে জাত নির্বাচন, সঠিক জাত, তার সাথে উপযুক্ত চারা নির্বাচন। এই ধরনের সুন্দর সুন্দর কাটিং দেখুন, দেখুন এই যে কাটিংগুলো দেখছেন, কাটিংগুলো দেখছেন, এটা আমি আমার জাতগুলো আপনাদেরকে দেখালাম কাটিং কিনে নিয়ে আসা। এটা আমাদের সর্বপ্রথম আগে ফলো করতে হবে, যারা আমরা চাষ করব জমিতে, তারা যে চারাটা আমরা কিনব ভালো জায়গা থেকে ভালো চাষির কাছ থেকে কিনতে হবে, যেন কোনো চারার ব্যবসাদারের কাছে না। চারার ব্যবসাদারা চাইবে আমার অনেক কোনো রকম গাছের ছোটো ছোটো ডাল গজাবে, কেটে তারা চারা বানাবে, সেই সব দাম কম নেবে, কিন্তু সরু সরু কাটিং নতুন ডাল, সেসব ডালের গাছ হতে অনেক টাইম লাগে, ফল আসতে অনেক টাইম লাগে। সেই জন্য ভালো কোনো নার্সারি কিংবা ভালো কোনো চাষির কাছ থেকে আপনি যদি চারা কিনেন, আপনাদের ঠকার ভয় থাকবে না। তাতে যদি আপনারা 10 টাকা বেশি দেন বা 20 টাকা বেশি নেয়, তাও ভয় করার কোনো কারণ নেই। মনে করবেন আমি সঠিক জাত বা সঠিক মানে কাটিংয়ে গাছ করবেন। অনেকে অনেক ভিডিও দেখেছি আমার থেকে, হয়তো খুব ভালো ভালোভাবে ভিডিও বানায়। আমি তো একটা ছোট ইউটিউবার নতুন, আমি নিজে ছাদ বাগানে ভিডিও করতে করতে যেগুলো ফেস করছি আপনাদের সাথে শেয়ার করছি, যদি আপনাদের কোনো কাজে লাগে। অনেকে বলে যে মাটি কেমন মাটি, সবাই ঘাবড়ে যায় যে ওরা কেমন মাটি দিয়ে, কারোর হয়তো কেউ বলে না বা ভাবে আমি কীভাবে কেরাম মাটি দিয়ে বসাবো, কোনো ব্যাপারই না। আমি তো বলি আপনারা যে কোনো গাছ বসান কোনো কারুর কোনো সমালোচনা ছাড়াই, কোনো ভিডিও দেখে আমার এরম এরমভাবে গাছ বসাতে হবে, এমন এমনভাবে গাছ বসাতে হবে, এসব কোনো ব্যাপারই না। সাধারণ মাটি আপনারা ইউজ করেন, তার সাথে আপনারা সব সময় টবে গাছ বসাতে গেলে বা ড্রামে গাছ বসাতে গেলে সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে গোবর সার। গোবর সার হচ্ছে গাছের জন্য
একদম পারফেক্ট জিনিস। একটু পুরনো গোবর সার হতে হবে, আপনারা গোবর সারের বস্তা কিনতে পাওয়া যায় পুরনো গোবর সার, বা বাজারে অনেক নার্সারিতে বা সারের দোকানে ভার্মি কম্পোস্ট পাওয়া যায়, আপনারা ভার্মি কম্পোস্ট ইউজ করতে পারেন। তবে ড্রাগন গাছের আলোচনা হচ্ছে, যে কালে ড্রাগন গাছের ব্যাপারেই বলি, ড্রাগন গাছের যখন গাছ বাড়ার সময় এর খুব প্রয়োজন খাদ্যের। ড্রাগন গাছ সর্বপ্রথম পছন্দ করে রাসায়নিক সার নয়, জৈবভাবে গোবর সার বা ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো শিংকুচু অনেকে বলে, আমি কিন্তু আমার কোনো গাছে হাড়গুঁড়ি শিংকুচু হেন তেন যেসব বলে কিছুই দিই না। সবসময় জৈবভাবে আপনারা করার চেষ্টা করবেন। আপনারা বাড়িতে যে সবজির খোসাগুলো ফেলে দেন একটা জায়গায়, একটা ড্রামে ফেলুন, সেগুলো পচার যে পচন পচে যে এটা তৈরি হবে, লিকুইডটা তৈরি হবে বা যে রসটা তৈরি হবে সেটা আপনারা গাছে গোড়ায় দেন, কিংবা কোনো একটা জায়গায় রেখে ডাইরেক্ট প্রতিদিন সবজি পচা ফেলুন, যে পচে যাবে আপনারা তুলে যেই একটু ইয়ে হয়ে যাবে, মানে একদম একটু পচে গলে মতন যাবে, তখন আপনার গাছে দিয়ে দেন, ভালো কাজ হবে। আর নিয়মিত আপনারা ছাদে যদি করেন, ছাদের ক্ষেত্রে আমি বলছি, খোল জল, আমি আমার আগে ভিডিও করা আছে কীভাবে খোল পচা সার তৈরি করতে হয়, ঠিক সেইভাবে আপনারা দেখে নেবেন ভিডিওটা, সেইভাবে আপনারা খোল জলে ভিজিয়ে রেখে পাঁচ দিন মতন ভিজিয়ে রেখে আপনারা অল্প মানে নিয়ে অনেক পানির সাথে মিশিয়ে একটু পাতলা করে এক কথায় আপনারা গাছের গোড়ায় দেবেন, খুব ভালো কাজ হবে। গাছ বসানোর সময় আপনারা আমার মতে যেটা বলে 50% মাটি অবশ্যই ইউজ করবেন, তার সাথে গোবর সার আর ভার্মি কম্পোস্ট, তারপরে একটু আপনারা মানে নিম খোল যদি ইউজ করতে পারেন হালকা হালকা করে, আর যদি কেউ রাসায়নিকের দিকে যায় তাহলে আপনারা ফ্রিউডন হালকা মাটির সাথে মিশিয়ে নিতে পারেন। বসানোর সময়ের কথা বলছি, ওই জন্য বসানোর সময় একটু রাসায়নিক ইউজ করার জন্য মানে করা যেতেই পারে, আর একটু মাটির সাথে একটু সাপ পাউডার বা সাপ ফাঙ্গিসাইড যাকে বলে, একটু যে কোনো আপনারা যেটা পছন্দ করেন, সেটা স্প্রিন্ট আছে, সাপ আছে, আমি যেটা স্প্রিন্ট আর সাপ সবচেয়ে বেশি ইউজ করি, সেইটা আপনারা হালকা করে একটু ছড়িয়ে নেবেন, নিয়ে মাটি ভালো করে মিশিয়ে আপনার গাছ বসান, দেখবেন আপনাদের গাছ কেমন হয়। আমার তো সব সিম্পলভাবে করা, অনেক ইউটিউবার দেখেছি আর গুঁড়ো শিংকুচি এ নিম খোল এই খোল ওই খোল, আমি কিছু ইউজ করি না, আপনারা ঘাবড়াবেন না। আর জমিতে কমার্শিয়ালভাবে বা বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করে, আমিও চাষ করবো বলে ভাবছি, আমি জমি একটা দেখেছি, এখনও কমপ্লিট হয়নি আমার চিন্তাভাবনা, ওই জন্য নতুন নতুন জাতগুলো কালেক্ট করছি। জমিতে কমার্শিয়ালভাবে চাষ করতে গেলে আপনাদের খুঁটি তো করতেই হবে, আমি পরবর্তীকালে একটা ভালো ভিডিও এই ধরনের করে দেখাবো কীভাবে কমার্শিয়ালভাবে মানে মাঠে কীভাবে কী পদ্ধতিতে চাষ করা যাবে। এভাবে খুঁটি পদ্ধতি এখন ওল্ড হয়ে গেছে, এখন বিভিন্ন ট্যালি পদ্ধতি হয়েছে, সেগুলো আপনাদেরকে অন্য অন্য ভিডিওয়ে দেখিয়ে দেবো। আর সেম আপনারা রাসায়নিকভাবে জমিতেও করবেন না, বেশি বেশি গোবর সার, তারপরে খোল জল জমিতেও ইউজ করা যায়, মানে জৈবভাবে চাষ করুন। আর ড্রাগন গাছ সবথেকে জৈবটাই পছন্দ করে। আর একটা জিনিস আসি, রোগ পোকা, ড্রাগন গাছের তেমন রোগ পোকা আমি অত চোখে দেখেইনি কোনোদিন, বলতে পারবো না। অনেকে বলে হলুদ হলুদ হয়, ওগুলো ফাঙ্গাস প্রবলেম, টিপটিপ হলুদ 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 দাগ মাঝে সাঝে কিছু দেখা যেতে পারে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। ফাঙ্গিসাইড আপনারা সপ্তাহে কি 10 দিন অন্তর আপনারা ফাঙ্গিসাইড, যে কোনো ফাঙ্গিসাইড, সাপ, স্প্রিন, আরও আমার হয়তো আমার কিছু জানা নেই, আপনাদের অনেক ফাঙ্গিসাইডের ব্যাপারে জানা আছে, আপনারা সেগুলো সপ্তাহে এক সপ্তাহ অন্তর করলে ভালো হয়, আর না হলে আপনারা 10 দিন অন্তরও করতে পারেন। আর যখন আপনাদের ছাদ বাগানে অন্য অন্য গাছে আপনারা কোনো কীটনাশক স্প্রে করবেন, হালকা করে ড্রাগন গাছেও করে দিতে পারেন, তবে ড্রাগন গাছে কীটনাশকের কোনো প্রয়োজন হয় না। একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে গিয়ে ফল বা ফুল আসলে প্রচুর পরিমাণে পিঁপড়ে উৎপাত হয়, প্রচুর পিঁপড়ে, তার জন্য কিছু আমার উপরে আছে কিছু ফুল, মানে ফাঙ্গাসের কারণে হয়, ফুল ছোটো থেকে ফুটে হলুদ হয়ে হালকা লাল বর্ণের হয়ে পড়ে যায়, এগুলো কোনো ব্যাপার না, ফাঙ্গাসের প্রবলেম।
আর গাছে একটা আদ্রা ফুল ঝরে যেতেই পারে, এর জন্য কোনো আমরা চিন্তা করব না। তবে পিঁপড়ে প্রতিরোধ একটু করা ভালো, আপনার ড্রামের চারি সাইড দিয়ে একটু পিঁপড়ের কোনো পাউডার বা ঘরোয়া কোনো পিঁপড়ে মারার কোনো কৌশল আপনাদের জানা থাকলে আপনারা করতে পারেন, মোটামুটি আপনারা সাকসেস পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে গেল, এই সামান্য একটা বেসিক ধারণা আমার মনের মধ্যে ছিল, আপনাদের কাছে শেয়ার করার ইচ্ছা হলো, করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আমার ভিডিওটা দেখছেন, একটু সাবস্ক্রাইব করলে আমি খুশি হব, আবার একটা নতুন ভিডিও বানানোর সাহস পাবো। আমি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি, আর একটু সান্ত্রাস কাজ আমি করি, কাজের ফাঁকে আমার এই ছাদ বাগান, অন্য আমার ছাদ বাগানের ভিডিওগুলো দেখবেন। আরও প্রচুর পরিমাণে আমার অনেক ধরনের ফলের কালেকশান আমার আছে, কিন্তু সবটা যদি ভালোভাবে ফল না দেখিয়ে আমি ভিডিও করি সেটা ঠিক হবে না, ওই জন্য সব ভিডিও এখন করি না। এক একটা গাছে ফল আছে, সেগুলো একটু প্রি ম্যাচিওর, ভালোভাবে ম্যাচিওর হলে আমি ভিডিও বানাবো। ঠিক আছে, দেখা হবে আপনাদের সাথে আবার একটা পরের ভিডিওয়। খেয়াল রাখবেন যে ড্রাগন গাছ মানে কেমন জাত আপনারা কিনবেন, কেমন ধরনের গাছ কাটিং কিনবেন, কীভাবে বসাবেন আপনাদেরকে জানিয়েছি। একটা ড্রামে যদি আপনারা কেউ বসান, আমার মতে দুটো থেকে তিনটে বেশি আপনি গাছ দেবেন না, আস্তে আস্তে অনেক ঝোপ হয়ে যাবে। এক বছর আমার তো গাছের বয়স টোটাল সম্ভবত এক বছর দু মাস বয়স হবে, দেড় বছর হয়তো কমপ্লিট হয়নি, এখনই এত মানে ঝাঁকড়া হয়ে যাচ্ছে। আশা করি আর এক বছরের মধ্যে আমার গাছের পজিশন অন্যরকম হয়ে যাবে। আপনাদেরও বলি যে ড্রাগন সব থেকে সহজ চাষ একটা, আপনারা বাড়িতে যে কোনোভাবে আপনি যদি একটা ড্রাগন একটা ক্যারেটে বসিয়ে আপনারা দুটো লাঠি ফাটি দিয়ে বেঁধে দেন, যে কোনোভাবে ছড়িয়ে ছিটিয়ে যাক, তাও ড্রাগন হবে। সব থেকে চাষের মধ্যে আমার মনে হয় সব থেকে সহজ চাষ, যাতে কোনো পরিশ্রম খুবই কম, এতে দেখতে হয় না, জলের কোনো বেশি প্রয়োজন নেই, এতে বেশি জল লাগে না। আমি তো ড্রাগন গাছে আমার জল দিতেই হয় না, এই এখন বৃষ্টির সময় টুকটাক বৃষ্টি হচ্ছে, আমার মিটে যাচ্ছে সব। অনেক বকে ফেললাম, আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।